হাওড়ায় বামপন্থী নেতার অস্বাভাবিক মৃত্যু। মৃত সৌমেন কুণ্ডু সিপিএম এর শাখা সম্পাদক। আপাতা স্টেশনের কাছে রক্তাক্ত দেহ উদ্ধার, রাত পর্যন্ত বাড়িতে না ফেরায় অভিযোগ পরিবারে। ঘটনায় তদন্ত শুরু করেছে শালিমা জিআরপি। আমাদের প্রতিনিধি দেবব্রত রয়েছে আমাদের সঙ্গে। দেবব্রত, আর কি জানা যাচ্ছে বিষয়? দেখো, সৌমেন কুণ্ডুর যে সিপিএম নেতার মৃতদেহ উদ্ধার হয়েছে আবাদা স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে, এবং তার দেহে মাথাতে বিভিন্ন জায়গাতে আঘাতের চিহ্ন রয়েছে, এবং এই কারণেই তার পরিবারের লোকজন তারা যেটা মনে করছেন যে তাকে এটা অস্বাভাবিক একটা মৃত্যুর ঘটনা, এই মৃত্যুর পিছনে কোনো রহস্য রয়েছে, তবে কোনো আত্মহত্যার ঘটনা নয় বলেই তাদের দাবি, এটা খুনের ঘটনা বলেই তারা মনে করছেন। এ ব্যাপারে পুলিশের কাছে অভিযোগ দায়েরও করেছেন এবং তারা চাইছেন নির্দিষ্ট তদন্ত, গুরুত্ব সহকারে তদন্ত হোক এবং কেন এই ধরনের মৃত্যুর ঘটনা সেটা পরিষ্কার করুক পুলিশ। তার কারণ এই সৌমেন বাবু তার কিন্তু কোন রকম শত্রু ছিল না এমনটাই জানা যাচ্ছে, এবং তিনি হাওড়া চ্যাটার্জিয়া থানার অন্তর্গত ছোট বটরাজি পাড়া এলাকার সিপিআইএম এর শাখা সম্পাদক ছিলেন, এবং তিনি মানুষের কাছে, সকলের কাছেই তিনি ভালো মানুষ বলেই পরিচিত ছিলেন। কিন্তু কেন কিভাবে এই ঘটনা ঘটলো তার পরিবারের লোকজন কিছুই বুঝে উঠতে পারছেন না। গতকাল সকাল থেকে তিনি নিখোঁজ ছিলেন, তিনি বাড়ি থেকে কাজে যাচ্ছেন বলে বেরিয়েছিলেন, তারপর থেকে আর তার কোনো রকম খোঁজ পাওয়া যায়নি। শুধু তাই নয়, এই নিখোঁজের পর পরিবারের লোকজন যখন পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, পুলিশের পক্ষ থেকেও সেভাবে কোনো সহযোগিতা করা হয়নি এমন অভিযোগ উঠছে।